মেসিকে না পেয়ে নেইমারের দিকে হাত বাড়াচ্ছে আল হিলাল। দর্শক, টাকার বস্তা হাতে দিয়েও লিওনেল মেসিকে দলে ভেড়াতে ব্যর্থ হয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। পিএসজি ছেড়ে আল হিলালকে বেছে নেবেন এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত এই আর্জেন্টাইন যোগ দিয়েছেন মেজর লিগ সরকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। মেসিকে নিয়ে স্বপ্নভঙ্গের পর এবার আল হিলালের নজর সময়ের আরেক সেরা তারকার দিকে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মহাতারকা এবার পিএসজিতে তার সতীর্থ ও ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের দিকে হাত বাড়িয়েছে সৌদি ক্লাব আল হিলাল। এমনই খবর প্রকাশ করেছে ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল ডট কম। নেইমারের সৌদি আরবে যাওয়ার সম্ভাবনা যাচাই করতে মাঠেও নেমে পড়েছে তারা। সিবিএস স্পোর্টসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে তারা। সিবিএস স্পোর্টসের রিপোর্টে বলা হয়েছে, গত শুক্রবার 10 জুন আল হিলালের একটা প্রতিনিধি অল প্যারিসে নেইমারের কাছের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করে এই তারকার ভবিষ্যৎ পরিকল্পনা জানার চেষ্টা করেছে। নেইমারকে তারা ক্রিস্টিয়ানো রোনালদোর সমপরিমাণ পারিশ্রমিকে দলে নেয়ার প্রস্তাবের কথা ভাবছে। রোনালদো আল নাসরে বছরে 200 মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন। তো দর্শক, তবে কি নেইমার পিএসজির পা উঠিয়ে আল হিলালে যোগ দিবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।